নমস্কার বন্ধুরা, মন কিচেনে সবাইকে স্বাগত। আজকে রেসিপি হলো পনির ভুর্জি। এই পনির ভুর্জি কিভাবে তৈরি করব চলুন দেখে নিই আজকের এই রেসিপিটি। এখানে আমি একটা কড়াই গরম করে নিয়েছি, তার মধ্যে দিচ্ছি 3-4 চামচের মতো তেল। আমি এখানে সরষের তেল ব্যবহার করছি, আর দিচ্ছি 1 চামচ দেওয়া ঘি। আপনারা চাইলে পুরোটা ঘিয়ের সাথেও করতে পারেন, ঘি দিয়েও বানাতে পারেন এই রেসিপিটি। এই রেসিপিটি লুচি, রুটি, পরোটা সব কিছুর সাথে খেতে খুবই ভালো লাগবে। এখন দিচ্ছি গোটা জিরে, ছোটো চামচের 1 চামচ গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম। এবার দিচ্ছি 1 চামচ বেসন। বেসন দিলে গ্রেভিটা খুবই সুন্দর হয় আর খাওয়ার টেস্টটাও খুবই ভালো আসে। এখানে ভালো করে বেসনটা ভেজে নিতে হবে একটু। এখানে নিয়েছি 2 মিডিয়াম সাইজের পেঁয়াজ, আমি কুচি করে নিয়েছি। পনির ভুর্জিতে পেঁয়াজ একটু বেশি করে লাগে। এখানে আমি পেঁয়াজটা খুব বেশি ভাজা করব না, একটু হালকা ভাজা করব। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো, দিচ্ছি 1/2 চামচের একটু কম হলুদ গুঁড়ো। এবার ভালো করে শুকনো মশলাগুলো একটু ভেজে নেব পেঁয়াজের সাথে। পনির ভুর্জিতে আমি এখানে রসুন ব্যবহার করছি না। এখানে নিয়েছি 1 চামচ গ্রেট করে রাখা আদা। আপনারা চাইলে এখানে আদা কুচিও ব্যবহার করতে পারেন। মশলাটা একটু কষানো হয়ে গেছে, এখন আমি এর মধ্যে দিচ্ছি টমেটো সস। আপনারা টমেটো সসের পরিবর্তে টমেটো কুচিও ব্যবহার করতে পারেন। এখানে সসটা দিচ্ছি, ফ্লেভারটা খুব ভালো আসবে তাই। 3 চামচের মতো সস দিলাম, দিচ্ছি 7 মতো নুন। সসটা যাতে পুড়ে না যায় সামান্য একটু গরম জল দিচ্ছি। এখানে আমি খুব বেশি মশলার ব্যবহার করছি না, এটা আমি একটু ভালো করে কষিয়ে নেব। এখানে নিয়েছি 150 গ্রাম পনির, পনিরটা আমি একটু ক্র্যাশ করে নিয়েছি, আর 100 গ্রামের মতো নিয়েছি, একটু কিউব করে ছোটো ছোটো করে কেটে নিয়েছি। এটা মুখে পড়লে খুবই ভালো লাগবে। আমি এখানে মোট পনিরের পরিমাণ নিয়েছি 250 গ্রাম। পনিরটা একটু ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। এবার গ্রেট করে রাখা বা একটু ম্যাশ করে রাখা পনিরটা আমি দিয়ে দিচ্ছি। ভালো করে মশলার সাথে একটু কষিয়ে নিতে হবে। এভাবে পনির ভুর্জি বাড়িতে বানিয়ে অবশ্যই দেখবেন, খেতে খুবই ভালো হয়। আর আমার এই রান্নাটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। পনিরটা অনেকটা ভালো করে কষানো হয়ে গেছে, এখন আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। কাঁচা লঙ্কা কুচিটা ভাজার সময় আমি দিতে ভুলে গেছিলাম, তাই একটু পরেই দিলাম। এখানে দিচ্ছি 1/2 চামচ গরম মশলার গুঁড়ো, দিচ্ছি তড়কা মশলার গুঁড়ো 1/2 চামচ, আর দিচ্ছি কসুরি মেথি 1 চামচ,
পনির ভুর্জিতে একটু তড়কা মশলা দিলে খুব সুন্দর টেস্ট হয়। আপনারা কসুরি মেথি যদি না থাকে আপনাদের কাছে, আপনারা ধনে পাতা কুচিও ব্যবহার করতে পারেন, এতেও খুবই সুন্দর টেস্ট হয়। ঢাকা দিয়ে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দেব, ফিরে আসছি কিছুক্ষণ পর। এবার এর মধ্যে এক চামচ আমি বাটার দিয়ে দিলাম, ঢাকা দিয়ে রেখে দেবো আরও কিছুক্ষণ। তৈরি হয়ে গেল পনির ভুর্জির রেসিপি। আমার এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।